excited. This is for you. Miles on Friday morning. আমি এখন রেডি হয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তোমরা দেখেছো যে আমি গ্ল্যামারিক্সে উইনার হয়েছিলাম, আর উইনার হওয়ার পরেই আমার ইচ্ছে হয়েছে যে আমার মেয়ের জন্য কিছু নেওয়ার, কারণ আমার মেয়ে আমার সব থেকে প্রিয় জেম যাকে বলে। তো আজকে ফুল ফ্যামিলির সাথে যাচ্ছি, আমার মা বাবা ভাই আমার মেয়ে সবাই মিলে। চলো, তুমি ঘুরু ঘুরু যাবে? মামা তাকাও এদিকে, তাকাও এদিকে, হাত দাও হাত দাও, এদিকে দেখি, ঘুরু ঘুরু যাবে, ঘুরু ঘুরু যাবে। হ্যাঁ, তুই অন্যের বাড়ির সামনে জুতো পরিস না সূর্য। চলো মা, রেডি। হ্যালো, ঘুম হয়ে গেছে তোমার? হ্যাঁ। আমি ভাবছি জয়াকে এই ট্রেনটাতে বসাবো। তুমি বসবে এটাতে? এই ছোট্ট ট্রেনে বসবে? বসবে উঠেছে? কে ট্রেনে উঠেছে? কে ট্রেন চালাবে? হ্যাঁ মা, তোমার তো বড় বয়সে ট্রেনে উঠে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আজকের দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম আমি, কারণ জয়া যখন আমার কাছে ফার্স্ট এসেছে, মানে আমি জানতে পারি যে জয়া আমার কাছে আসতে চলেছে, আমি ঠিক এই জিনিসটাই লিটল দুটো টো আমি না স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম আমার ফোনে, আজও আছে সেটা। কিন্তু দেখো, আজকে এটা আমি কেনার সময় জানতে পারলাম যে এটা ওর হবে না, ওর সাইজে নেই। অনেকবার জিজ্ঞাসা করলাম যে আর অন্য কিছু থাকলে, কিন্তু ছিল না ওর জন্য। তাই আমরা ঠিক করলাম যে একটা সুন্দর চেন নেওয়া যাক। হাতের বালা, হার, নেকলেস অনেক কিছু দেখছিলাম, কিন্তু মনে হচ্ছিল যে মেয়ের জন্য কোনটা পারফেক্ট হয়, কোনটা ও কমফোর্টেবল ফিল করে। কারণ আমার পছন্দ, আমার চয়েসের থেকেও সব থেকে বড় কথা হচ্ছে আমার মেয়ে কোনটাতে কমফোর্টেবল ফিল করে সেটা। অনেকগুলো চেন আমাদের দেখাল। কুকি মেরে তুমি এদিকে। হ্যাঁ, কি দেখছ? তোমার জন্য শপিং হচ্ছে, চকলেট নাও। নিজের সঞ্চয়ের টাকা, নিজের ইনকামের টাকা সব কিছু দিয়ে মেয়ের জন্য ফার্স্ট টাইম সোনার একটা গয়না। না না, শো অফ না, তোমরা বলো না বা শো অফ করছি, এটা আমার স্বপ্ন। আমরা ইন্টারভিউ করে নিয়েছি, আর সূর্য নিজের পছন্দের চয়েস, এটা বাবার চয়েস। তোমার চয়েস কোনটা কি বলো? না, আমি আমার মেয়ের জুতো নেবো তো। হ্যাঁ নেবো, ওখান থেকে নেবো। আর তোমার? হ্যাঁ বাবা, এই কালারটা তো তোমার আছে অলরেডি, অন্য একটা না? এটা ভালো, এটা নিবি তুই? এটা নিবি? কি বারণ করছিস, কেন করছিস? কালোটা ওর পছন্দ তো। তুই বল, এরকম তোর আছে সূর্য? ম্যাকডোনাল্ডসে চলে এলাম কিছু খাওয়ার জন্য। বাবা বললো যে এখানে কেন এসেছিস, এত ভিড়। দেখো জয়া কি সুন্দর ঘুমিয়ে পড়েছে, এত টায়ার্ড হয়ে গিয়েছিল না ও। তারপর আমার ভাই সুন্দর করে কিছু কম্বো আনলো, যেটা খুব একটা আমার পছন্দ হয়নি, বাট ওর খুব পছন্দ হয়েছিল। আর বাবা ওর এই কীর্তিকলাপ দেখে এত হাসছিল আর বলছিল, তুই এখানে প্রায় আসা যাওয়া করিস তাই না?
মানে বাচ্চারা বড় হলে যা হয়, বাবা মায়ের কাছে আমরা আজও ছোট। বেশ ভালো লাগছিল ফ্যামিলির সাথে এত সুন্দর একটা টাইম স্পেন্ড করতে। আর আমি এখানে সেই ফুড ব্লগারদের মতো আবার রিভিউ দিতে চলে এসেছি। বার্গারটা খুবই ভালো ছিল, আমার পছন্দ হয়েছে। আর এখানে এনারা জামা কাপড় পরাতে ব্যস্ত সোয়াকে, আমি এটাই বুঝতে পারছি না। উঠে গেছো তুমি? চলো তোমার শপিং করবো, চলো এদিকে চলো চলো। সূর্য একটু রেগে আছে কারণ ওর জামা কাপড় কেনা হয়নি এতক্ষণ ধরে, তাই তো ভাই? ওরা বললো কি দুটো কিনলে একটা ফ্রি, মানে আমাকে এখানে বললো যে এখানে লেখা আছে, বুঝতে পারছিস? সারাদিনের পর এতটা টায়ার্ড হয়ে পড়েছে, বাট আজকে আমি এত খুশি, এত খুশি, হয়তো এরকম খুশি কোনোদিন হয়নি। মানে এটা খুব কমন জিনিস হলেও আমার কাছে প্রচন্ড আনকমন একটা জিনিস যে আমি আমার মেয়েকে ফার্স্ট টাইম এত সুন্দর একটা জিনিস গিফট করেছি। মানে ও যখন আমার পেটে ছিল তখনই আমি ভেবেছিলাম যে ওকে একটা জিনিস আমি গিফট করবো। ইভেন আমি তো স্ক্রিনশট নিয়েও রেখেছিলাম, ওই যেটা দেখিয়েছিলাম প্রথমে পায়ের ওই জিনিসটা, ওটা দুটো পা বেবিদের ছোট্ট ছোট্ট, বাট ওটা হলো না ওর হাতে, চেইনটা হয়েছে এটাই অনেক। আমি ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি আজকে। আরো 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 অনেক খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব আমি। নেক্সট প্ল্যানিং আছে জয়ার সাথে কোথাও ঘুরতে যাওয়ার। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তারা কিপ সাপোর্টিং, আর প্লিজ প্লিজ তোমরা শেয়ার করো অনেক, যাতে আমি তোমাদের সবার কাছে পৌঁছে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ গাইস, আই লাভ ইউ অল।